হাই হ্যালো ওয়েলকাম এন্ড নমস্তে, আমি ডক্টর মাধুমিতা সেনগুপ্তা আর আমার ছেলে আদ্রিত। আমরা দুজনেই এই রিসেন্ট ইভেন্টটায় পার্টিসিপেট করেছিলাম, মীরাইন্দির পুজো সেরা নায়ক পুজো সেরা নায়িকা। এত ইনোভেটিভ এই ইভেন্টটা ছিল যে ইট ওয়াজ ফার্স্ট অফ ইটস কাইন্ড। আর আমার ছেলে আদ্রিত সেকেন্ড পজিশন পেয়েছে, আমি যে টাইটেলটা পেয়েছি মোস্ট এলিগেন্ট, সো থ্যাংক ইউ ফর দ্যাট। পোস্ট লকডাউন অনেকগুলো ইভেন্টসেই আমরা ইরাইন্দির সাথে দুজনেই পার্টিসিপেট করলাম, অনেকগুলো টাইটেলসও পেয়েছি, প্রাইজেসও পেয়েছি। সো জাস্ট হ্যাটস অফ টু দ্যাট লেডি, যে বসে বসে এই লকডাউনে যেখানে একটা নেগেটিভিটি কাজ করছে, এত ভাবছে আমাদের জন্য যাতে আমরা এই ইভেন্টসগুলোতে পার্টিসিপেট করতে পারি, একটু হলেও সব কিছু ভুলে থাকতে পারি। আর অনেকগুলো ইভেন্টসেই কাজ করলাম একসাথে, আমি বন্দি সুন্দর, গোপাল ভাঁড়, ভার্চুয়াল পিকনিক, যেটা হয়তো কেউ ভাবতেই পারে না, কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি এই ইভেন্টটা। সো ইরাইন্দিকে তো আমি বললাম ইরাইন্দি বলেই ডাকি, দো দ্য ওয়ার্ল্ড নোজ হার অ্যাজ দ্য ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রা, শি ইজ অলওয়েজ আ কল অ্যাওয়ে অ্যান্ড শি ইজ অলওয়েজ রেডি টু লিসেন টু আস। আর আমার নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক দিনই আমি শিখি, টিম ওয়ার্ক, টিম বিল্ডিং, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, এগুলো আমি শিখেছি, আরও শিখতে চাই। আর যেটা বললাম, আদ্রিত তো সেকেন্ড পজিশন পেয়েছে এই ইভেন্টটায় পুজো সেরার নায়ক। তো একটা মা সবথেকে বেশি খুশি হয় যখন তার ছেলে তাকে টপকে বেরিয়ে যায় বা সুপারসিড করে। তো এটা আমাকে ওই অ্যাক্টার কথা মনে করিয়েছিল, বনভিটার তৈয়ারি জিত কি, যে একটা আমার নিজের ভীষণ ফেভারিট। তো আমি সব থেকে বেশি খুশি হয়েছি, আর আমারই নিজে মনে হয়েছিল যে আমি উইনার হয়ে গেছি, বিকজ আমার ছেলে আমাকে টপকে গেছে, সে নিজের একটা পজিশন পেয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আর নতুন করে এই মানুষটার ব্যাপারে আমার কিছু বলার নেই, খুব ভালো থাকো ইরাইন্দি, আর অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট ফর অল ইউর ফিউচার এন্ডিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।